আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্লাজো খুব সহজ একটা পোশাক, গরমের জন্য সবচেয়ে আরামদায়ক পোশাক। ইভেন আমিও এখন একটা প্লাজো পরে ভিডিওটা মেক করছি। আমি জানি তোমরাও প্লাজো পরা অবস্থায় আমার ভিডিওটা দেখতেছ। কারা কারা প্লাজো পইরে আমার ভিডিও দেখতেছ তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। হ্যাঁ, ওকে, দেখো, ঘরে বসে যদি তুমি একটা প্লাজো বানাইতে পারো, কাটতে পারো, সেলাই করতে পারো, তাইলে কিন্তু হাত খরচের টাকাটা বাচ্চা যায়। যাগো, টাকা বাঁচানোর ইচ্ছা আছে, তাহলে কি করবা? ঘরে বসেই প্লাজো বানাই ফেলবা। 2 মিনিটে প্লাজো কাটিং করা যায়, 5 মিনিটে প্লাজো সেলাই করা যায়। হ্যাঁ, শুধু একটু রাবার লাগানোটা একটু ঝামেলা, বাকি আর কিছুতেই সমস্যা নাই। চলো আজকে প্লাজোর কাটিং মানে মেজারমেন্টটা বুঝাই দিই। প্লাজো বানাইতে 2টা মেজারমেন্ট যথেষ্ট। একটা হচ্ছে কোমরের মাপ, দেখো এখানে সুন্দর করে কোমরের মাপ উঠাই দিছে। কি উঠাইছে? কোমরের মাপ 10 ইঞ্চি। 10 ইঞ্চি দিছে, এটা 4 পাটে কিন্তু, ঠিক আছে, 4 পাটে। হাই দিছি 14 ইঞ্চি, একটু ঢিলা ঢালা লুজ করে। তুমি যদি আরো লুজ চাও আরো বাড়াইবা, আরো কম চাইলে আর একটু কমাইতে পারবা, কোনো সমস্যা নাই ভাই। কারণ প্লাজো এমন একটা পোশাক, বাজার থেকে আমি যে প্লাজোগুলো কিনে আনি, মনে করো এগুলো মোটা চিকন সবাই পড়তে পারে, ওখানে একটা স্ট্যান্ডার্ড সাইজ দিয়ে দেয়, তা আমি আমার মতো করে দিলাম, এটাও হবে। আর নিচের এই 2টা কি কি কাজে লাগে বলো তো? একটা হচ্ছে লম্বা, 36 ইঞ্চি লম্বা দিছি। তুমি লম্বা হইলে লম্বায় বাড়াবা, খাটো হইলে কমাই দিবা, কিচ্ছু হবে না। সাধারণত প্লাজো একটু শর্টেই পড়ে আমি যতটুকু দেখলাম। আচ্ছা, বাকি রইলো এই 10 ইঞ্চি। এখন কবা আপু 10টা কি? দেখো 10টা আসলে দিছি আমি পায়ের মুহুরি হিসেব কইরা। পায়ের মুহুরি আমি 10 ইঞ্চি দিছি। তুমি যদি পুরো কাপড়টা মুহুরি হিসেবে ব্যবহার করতে চাও সেটাও পারবা, কিচ্ছু বলার নেই, কিচ্ছু করেন নেই যে তোমারে কেউ কিছু কইব। আমি জাস্ট দেওয়ার দরকার দিছি, তুমি আর একটু কম নিলেও সমস্যা নাই, বেশি নিলেও সমস্যা নাই। কিছু এই প্লাজোর আসলে এইটা আর এইটা ছাড়া আমার কাছে আর কিছু গুরুত্বপূর্ণ মনে হয় না। আর এখানে কোনো ধরনের সেলাইয়ের কাপড় নেওয়া হয় নাই, সেলাইয়ের কাপড় উপরে 2 ইঞ্চি রাবারের জন্য, নিচে মুহুরি সেলাইয়ের জন্য। এটা আসলে তোমার কতটুকু কাপড় আছে বা নাই সেটার উপরে ডিপেন্ড করে তো তুমি নিবা, আমি সেজন্য এগুলো দেইনি, ঠিক আছে? তো আজকের প্লাজোর কাটিংটা কে কে দেখছো কমেন্ট সেকশনে লিখতে ভুলবার না। আল্লাহ হাফেজ।